উষা উত্তবের পরিবারে শোকের ছায়া আচমকাই স্বামীকে হারিয়ে শোকে পাথর হলেন গায়িকা আপনাদের সবাইকে স্বাগত সোমবার সকাল থেকে সব ঠিকঠাকই ছিল তবে আজমকায় অস্বস্তি বোধ করতে শুরু করেন ঊষা উদ্ধপের স্বামী জানি চাক উদ্ধ সঙ্গে সঙ্গেই তাকে বালিগঞ্জ সংলগ্ন এক হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন সঙ্গীত শিল্পীর স্বামী ঊষা উদ্ধপের জনপ্রিয়তা দেশ জুড়ে আমরা সবসময় তাকে দেখেছি হাসি খুশি থাকতে তবে আচমকাই স্বামীকে হারিয়ে শোকে একেবারে ভেঙে পড়েছেন তিনি কথা খোলার মতো অবস্থাতেই নেই গায়িকা উষা উত্তর জানা গিয়েছে সকালে আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়েছেন তিনি তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি স্বামীকে হারিয়ে স্বভাবতই শোকে ভেঙে পড়েছেন গায়িকা জীবনের এই মুহূর্তে স্বামীকে আগলেই বেঁচেছিলেন গায়িকা দুজনের প্রথম দেখা হয়েছিল কলকাতাতেই সেই সময় উষা বিবাহিত ছিলেন তার প্রথম স্বামী রামু রামুর কাছেই জানে জানিয়েছিলেন উষাকে ভালোবাসেন তিনি উষাও কোথাও মন দিয়েছিলেন জানি দায়িত্ব সমাজের কুৎসা সমালোচনাকে অবজ্ঞা করে রামুর সংসার ছেড়ে তিনি চলে গিয়েছিলেন জানির হাত ধরে জানিও কথা দিয়েছিলেন কোনোদিনও হাত ছাড়বেন না সবসময় পাশে থেকেছেন ঊষা উত্থুপের তার স্বামী বিভিন্ন অনুষ্ঠানেও দেখা গিয়েছে এই গায়িকার পাশে থাকতে তাকে তবে এবার পথ চলা থামল অবশেষে নাফেরার দেশে চলে গেলেন গায়িকা ঊষা উত্থপের স্বামী এই কঠিন সময় গায়িকার পাশে রয়েছেন তার প্রিয়জনেরা তিনি দ্রুত ওই শোক কাটিয়ে উঠুক সকলে এই কামনাই করছেন আমরা হলাম সিনে জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি